বাংলাদেশের বৃহৎ মিথানলর বাজার দখলের প্রচেষ্টা অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডর। বাংলাদেশের বাজারত দামত বিক্রি করবল সাজু হয়েছে অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডর মিথানল। বাংলাদেশের আটটাক বহুজাতিক কোম্পানিল রপ্তানি করবল সাজু হয়েছে অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডর মিথানল। এক আশার সঞ্জীবনী কঢ়িয়াই আনিছে অসমৰ থলুৱা উদ্যোগে। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে আধারশিলা স্থাপন করা পিছতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বর্তমানের নাহরকটিয়া বিধানসভা সমষ্টির বিধায়ক তরঙ্গ গগৈর অহরহ প্রচেষ্টাত 2023 বর্ষের 14 এপ্রিলত প্রাণ পাই উঠিছিল অসম সরকারে 1800 কোটি টকার বিনিয়োগ করা অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডর বর্ধিত মিথানল প্রকল্পট। এই লাভজনক উদ্যোগটে ঘরুয়া বাজারের লগতে ভূটান আর নেপালত মিথানলর বাজার দখল করার পিছতেই এতিয়া সাজু হয়েছে বাংলাদেশের বাজার দখল করবল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মর্মে উদ্যোগটির অধ্যক্ষ বিকুল চন্দ্র ডেকা, উপাধ্যক্ষ হেমন্ত গগৈ আর পরিচালন সঞ্চালক রাজনীশ গগৈর সহিতে এটা সজাতি দলে শেহতীয়াক বাংলাদেশ পরিভ্রমণ করে দেশখনের বহুকেটা জনপ্রিয় কোম্পানির সহিতে এক আলোচনাত মিলিত হওয়াত বর্তমান সময়ত কোম্পানিকাই সিঙ্গাপুর আর দুবাইরপ্র ক্রয় করা মিথানলর পরিবর্তে অতি কম খরচত আর অতি কম সময়ের ভিতরতে চাহিদা অনুসরি পেট্রোকেমিক্যাল লিমিটেডে উৎপাদন করা মিথানল লাভ করবলক আশ্বাস প্রদান করাত পেট্রোকেমিক্যাল লিমিটেডের মিথানল ক্রয় করবল এতিয়া আগ্রহ প্রকাশ করেছে। দিন পূর্বে আমি আমার সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশ গেছিল পেট্রোকেমিক্যালসর একটা প্রতিনিধি দল লিখে। আমার সেই বাংলাদেশ যাত্রার মূল উদ্দেশ্য আছিল, আমি যেহেতু পেট্রোকেমিক্যালসে 1971 চনতে স্থাপন হয়ে 74 চনের আমি আমার উৎপাদনের কাম আরম্ভ করেছিল আর যা 50টা বছরে আমি পরম্পরাগতভাবে আমি আমার উৎপাদন আমি আরম্ভ করে ইয়াক আমার ভারতের বিভিন্ন রাজ্যত আমার উৎপাদিত সামগ্রী সমূহ আমি বিক্রি করেছিল। এখন পরম্পরাগত আমার 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 বাজার আছিল, কিন্তু আমি যেহেতু 100 টন উৎপাদনের লগতে আমি 500 টন ইয়ার লগত আমি যোগ করেছিলাম। আমার উদ্যোগটুক আমি 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 সম্প্রসারণ করবর কারণে আমি সক্ষম হয়েছিল। আমার 100 টন যোগ 500 টন অর্থাৎ 600 টন দৈনিক আমি আমার মিথানল উৎপাদন করো। ইয়ার লগতে 125 টন আমি নামরূপত আমি ফর্মেলিনের আমি উৎপাদন করো আর ইয়ার লগে লগে আমি বঙ্গাইগাঁও জেলার বৈতামারীত আমি 200 মেট্রিক টন দৈনিক আমি ফর্মেলিনের উৎপাদনের কাম আমি আমি ইতিমধ্যে আরম্ভ করব লৈছো। আর গতি এটা দৈনিক প্রায় 600 টন মিথানল আর 325 টন আমার ফর্মেলিনের উৎপাদন হয়। এই যখন উৎপাদিত সামগ্রী এই উৎপাদিত সামগ্রীখিন আমি ভারতের বিভিন্ন রাজ্যত আমি ইতিমধ্যে আমি পরম্পরাগতভাবে আমার যখন বাজার আছিল এই বাজার আমি আমি বিক্রি করেছিলাম, কিন্তু আমার কারণে প্রত্যাহ্বান আছিল যে আমি আমি হঠাৎই 100 টনের 600 টনলে যেহেতু আমি আমার উৎপাদিত সামগ্রী আমি বৃদ্ধি করলো, আমার বাজার অন্বেষণের প্রয়োজন হল। তার আমি আমি সেই বাজারখনের আকার সেই বাজারখনের লগত জড়িত বিভিন্ন ব্যক্তির লগত আমি কথা বতরা পাতিছিলাম। প্রায় আমি 10টা 12টা সৰু বৰ কোম্পানির লগত আমি কথা পাতিছিলো। আমি দেখিবলৈ পালো যে বাংলাদেশৰ এখন বৃহৎ বাজার আছে আর সেই বাজারখনত আমি আমার উৎপাদিত সামগ্রী সমূহ আমি যদি পঠিয়াব পাৰো আমি কোম্পানি আর্থিকভাবে বেশিকৈ আমি লাভবান হব পাৰিম বুলি আমি অনুভব করেছিলো। আর যোৱা দিনবিলাকত আমি দেখিবলৈ পালো আমি পরম্পরাগতভাবে যে ধরনের আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিশেষকে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কে আদি করে মানে উড়িষ্যা আদি করে যা মানে যা রাজ্য আমার উৎপাদিত সামগ্রী ইতিমধ্যে আমি প্রেরণ করে আসিল সেই প্রেরণ করা রাজ্যবিলাকত আমি যুক্ত বাজার মূল্য পাইছিল উৎপাদিত সামগ্রী আমি বাংলাদেশ গড়ি কিনে আমি দেখবলে পালো যে এখন বৃহৎ বাজার আছে আর সেই বাজার আমি যদি আমার উৎপাদিত সামগ্রী আমি পঠিয়াব পারো তেনহলে আমার কোম্পানি অধিক লাভবান হব বলে অনুভব করেছিল। আর সেই উদ্দেশ্য আগত রাখি যা 2023 চনের 1 জুলাই তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়
বাংলাদেশলৈ প্ৰথমটো আমাৰ কনচাইনমেণ্ট পঠিয়াবৰ কাৰণে তেখেতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হতুৱাই আমি ফ্লেগ অফ কৰোৱাইছিলোঁ আৰু প্ৰথমটো আমি কনচাইনমেণ্ট আমি বাংলাদেশলৈ আমি পঠিয়াব সক্ষম হৈছিলোঁ। তাৰ পাছৰ পৰা আমি বিভিন্ন সময়ত আমি বাংলাদেশৰ লগত যোগাযোগ আছিলোঁ, যোগাযোগত থকাৰ পিছত আমি প্ৰত্যক্ষভাৱে সুশৰীৰে আমি বাংলাদেশলৈ গৈ তাৰ বজাৰখন অন্বেষণ কৰাৰ কাৰণে যি প্ৰচেষ্টা লৈছিলোঁ, যোৱা কিছুদিন পূৰ্বে আমি বাংলাদেশলৈ গৈছিলোঁ, বজাৰ মূল্য যথেষ্ট বৃদ্ধি, মানে তাত এটা বৃহৎ মানে ডিফাৰেঞ্চ আছে। আৰু আমি আজিৰ তাৰিখত আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ যে যোৱা দিনবিলাকত আমি আমাৰ ঘৰুৱা বজাৰতকৈ বাংলাদেশৰ যিখন বজাৰ, এই বজাৰত আমি আমাৰ উৎপাদিত সামগ্ৰী পঠিয়াই প্ৰতি টনত 5,906 টকাকৈ আমি অধিক দামত আমি বিক্ৰী কৰিবৰ কাৰণে আমি 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 সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ জৰিয়তে আমাৰ কোম্পানী অধিক লাভৱান হ'ব বুলি অনুভৱ কৰিছোঁ। আৰু বাংলাদেশলৈ আমাৰ উৎপাদিত সামগ্ৰী পঠিয়াবৰ কাৰণে আমি যি প্ৰচেষ্টা লৈছোঁ, ইতিমধ্যে আমাৰ যোৱা মাহত আমি প্ৰায় 300 টন আমি আমাৰ উৎপাদিত সামগ্ৰী আমি পঠিয়াইছোঁ। আৰু এতিয়ালৈকে বৰ্তমানলৈকে আমি এই মুহূৰ্তলৈকে আমি 1,300তকৈ অধিক মেট্ৰিক টন আমি বাংলাদেশলৈ আমাৰ উৎপাদিত সামগ্ৰী আমি পঠিয়াব পাৰিছোঁ। বাংলাদেশত গৈ আমি যি অধ্যয়ন কৰিছিলোঁ, আমি মানে আমি ক্ষেত্ৰ অধ্যয়ন কৰিছিলোঁ, তাৰ জৰিয়তে আমি জানিব পাৰিলোঁ যে বাংলাদেশত প্ৰতি মাহত 6-7 হাজাৰ মেট্ৰিক টন তাতে মানে আমি উৎপাদিত সামগ্ৰী পঠিয়াবলৈ আমি সক্ষম হ'ম। যদিহে এয়া সম্ভৱপৰ হৈ উঠে, ঘৰুৱা বজাৰৰ সমান্তৰালকৈ বাংলাদেশৰ বজাৰৰ পৰা ভবাতকৈ অধিক বেছি লাভৱান হ'ব অসম পেট্ৰকেমিকেল লিমিটেড। অসমৰ উদ্যোগ জগতৰ বাবে এক ইতিবাচক খবৰ হৈ পৰিছে এয়া। এতিয়াৰে পৰা নামৰূপস্থিত অসম পেট্ৰকেমিকেল লিমিটেডৰ বৰ্ধিত মিথানল প্ৰকল্পটোৱে বাংলাদেশৰ জনপ্ৰিয় ব্ৰেণ্ড প্ৰাণকে ধৰি 7টাকৈ বহুজাতিক কোম্পানীলৈ ৰপ্তানি কৰিবলৈ সাজু হৈছে মিথানল। যদিহে এয়া সম্ভৱপৰ হৈ উঠে, ডলাৰত বিক্ৰী হ'বলগীয়া এই মিথানলৰ জৰিয়তে নিশ্চিতভাৱে লাভৱান হ'ব কেন্দ্ৰীয় তথা ৰাজ্য চৰকাৰ। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।